আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা অত্যন্ত অবাক হবেন, আর অবাক হওয়ারই কারণ একটি বিমানকে কীভাবে মানুষ ঠেলে আনতে পারে তাও সুদূর আমেরিকা থেকে। চলুন বিষয়টি ক্লিয়ার করি, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না, আর অলরেডি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ আপডেট সবসময় সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন ঘটনাতে চলে যাই। হে ভিউয়ার্স, বাংলাদেশের সরকার একটি বিমান কিনেছে আমেরিকা থেকে, আর যার নাম দিয়েছে সোনার তরি। আর এই বিমানটি আনতে 45 জন লোক গিয়েছে আমেরিকায়, যারা এখন আমেরিকায় অবস্থান করছে। এখন দর্শক শ্রোতা চিন্তা করুন, একটি বিমান কিনেছে বাংলাদেশ, আর সেই বিমান আমেরিকাতে আনতে গেছে 45 জন লোক। আর এই 45 জনের মধ্যে আমাদের বাংলাদেশের প্রতিমন্ত্রীর পার্সোনাল সচিব এবং সহকারী সচিব গিয়েছেন তাদের সাথে। তারা 45 জন আমেরিকাতে যাবে সেই বিমানটি আনতে। তারা গেলে অবশ্যই কোনো 3-স্টার বা 1-স্টার হোটেলে থাকবে না, অবশ্যই 5-স্টার কিংবা 7-স্টার হোটেলে থাকবে। তাদের খাওয়া দাওয়া তো অবশ্যই অনেক ভালো। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আর কি হিসাব করে দেখা যায় তাদের পিছনে 100 কোটি টাকা খরচ হবে। তো চিন্তা করুন, এখন বিষয়টি এমন, বাংলায় একটি প্রবাদ আছে যে খাজনা চাইতে বাজনা বেশি, এমনই ঘটনা ঘটেছে এই বিষয়টিতে। দর্শক শ্রোতা, এই বিমানটি কিনেছে আমেরিকা থেকে, তো এই বিমানটি আনতে সর্বোচ্চ 5-7 জন লোক গেলেই তো এনাফ ছিল, সেখানে অনেক ঊর্ধ্বতম কর্মীও যাবে এটা স্বাভাবিক। তো সব মিলিয়ে ধরলাম আর কি 10 জনই, সেখানে 35 জন বেশি। তারা কি সেখানে বিমান আনতে গেছে নাকি তারা পিকনিক করতে গেছে, তাদের উদ্দেশ্যটা কি? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন দর্শক শ্রোতা, আমাদের টাকায়, বাংলাদেশের সাধারণ জনগণের টাকায় এদের মতো লোকেরা ভোগ বিলাস করে খাচ্ছে, তাদের কি এই অধিকার আছে? যদিও বা থাকে, তারা কি এভাবে নষ্ট করবে? কোনো প্রয়োজন ছিল এই দেখা এইখানে 45 জন যাওয়ার? কোনো প্রয়োজন ছিল না। দর্শক শ্রোতা, এই বিষয়ে সেই বাংলাদেশ বিমানের অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করেছেন। সেখানে ব্র্যাক মাইগ্রেশনের প্রধান যিনি শরীফুল ইসলাম, তিনি বলেছেন 45 জন মিলে এই বিমানটিকে তারা ধাক্কা দিয়ে আনবে। তিনি কিন্তু ভুল বলেননি, তার ফেসবুক স্ট্যাটাসে তিনি এইভাবে বলেছেন। তিনি কি ভুল বলেছেন? কোনোভাবেই না। এজন্যই আমি টাইটেলে এটা ব্যবহার করছি। দর্শক শ্রোতা, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এই বিষয়ে আপনার কী মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে ছোট্ট একটি নিউজ আপডেট জানিয়ে দিলাম, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।